9 জুলাই রবিবার দিন। তবে কি জানো তো, এই শাকটা ধুতে অনেকটা সময়, উদ্দেশ্য ছিল যে সময়টা যদি একটু বাঁচাতে পারি, কারণ কিছু গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার তো এখানে দেখো এরকম ভাবে রেখেছি, বললাম কষা মাংসের সাথে পরোটা দিয়ে রবিবারের ডিনারটা কিন্তু জাস্ট9 জুলাই রবিবার দিন। তো তোমাদের সবাইকে হ্যাপি সানডে। তো ভিডিওটা স্টার্ট করতে আজকে অনেকটা দেরি হয়ে গেল, কারণ আজকে দিনটাই শুরু হয়েছে অনেকটা দেরিতে। মানে আজকেও 9টার সময় ঘুম থেকে উঠেছি, গতকাল দিন আর কি ভোটের ডিউটি থেকে ফিরেছে অনির্বাণ, অনেকটা রাত হয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া গল্প গুজব এই সমস্ত করতে করতে শুতে শুতে প্রায় 2:30, ফলে তো সকালবেলা উঠতে দেরি হয়েছে। আর যেহেতু রবিবার আছে কোনো অসুবিধা নেই আর কি, ধীরে সুস্থে কাজগুলো করবো আর কি। আর খুব বেশি কিছু কাজ আজকে একদমই করব না, রান্নাবান্না করব হালকা পাতলা, মাছের ঝোল ভাত করব, এরকমটাই প্ল্যান আছে আর কি। একটু হালকা খাওয়া হোক অন্তত দিনের বেলাটা, রাত্রিবেলা আবার দেখা যাক কি করা যাবে। তো যাই হোক, যেহেতু রাত্রিবেলা শুতে দেরি হয়েছে সেই কারণেই সকালে উঠতে আরও দেরি হয়েছে। আর রবিবার দিনটা এমনি একটু দেরিতে উঠি, শনি রবিবার, কিন্তু আজকে আর কি অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে গতকাল দিনও আমি আর টুবলো অনেকটা দেরিতে উঠেছিলাম, সেই অর্থে সেরকম চাপ কিছু ছিল না কাজে, সেই কারণে আর কি। মাঝে মাঝে এরকম এক একটা দিন সপ্তাহে একদিনও যদি এরকমভাবে কাটানো যায় না, তাহলে কি হয় বলো তো, বাকি 6টা দিন কাজের এনার্জি অনেক বেশি থাকে। যদিও প্রত্যেক সপ্তাহে সেটা সম্ভব হয় না, নানা রকম কাজকর্মের মধ্যে দিয়েই থাকতে হয়, এবং রবিবার দিনটা না একটু বিশেষভাবেই কাজ থাকে, সেটা হচ্ছে বাজার যেহেতু আমার আসে সেগুলো গোছানোর কাজ। তো আজকে যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, বা কালকে যেহেতু অত রাতে ফিরেছে, আজকে আর বাজারে যাবে না আর কি, বাজারে পাঠাচ্ছি না। তো দেখা যাক সপ্তাহের মাঝখানে একদিন বাজারে পাঠাতে হবে, এখন যা আছে আরও 2-3 দিন চলে যাবেই। আর দেখা যাক, যদি মাংস নিয়ে আসে তাহলে মাংসটা করব, শুধু মাছ বা সবজির বাজার রবিবার দিন যেমনটা আনা হয় আর কি, বেশি করে তো এনে রাখা হয় রবিবার দিন, তো সেটা আজকে আর পাঠাবো না, কারণ ওই বাজার অত কিছু করে আনা তো অসুবিধা আছে আজকের দিনের জন্য, তাছাড়া ওইগুলো গোছানোরও ব্যাপার আছে, সেখানেও চলে যাবে বেশ অনেকটা সময়, সেই কারণে আজকে আর বাজারের ঝামেলা একদমই যাচ্ছি না, যা আছে ঘরে তাই দিয়ে করবো আর কি। আর টুবলু মাংস খেতে চাইছিল আসলে, এই জন্য মাংসটা যদি নিয়ে আসে সেটা হয়তো রাতের দিকে করব, যদি আনা হয়, না হলে অন্য কিছু দিয়ে আজকের দিনটা চালিয়ে দেবো। মোট কথা আজকে একটু হালকা পাতলা খাওয়ারের মধ্যেই থাকতে চাইছি, একদমই রান্নাবান্না ঝামেলা বিশেষ করতে চাইছি না, মানে একটু রেস্টই নেবো আর কি বলতে পারো। তো রেস্ট বলতে শুয়ে বসে থাকলে তো চলবে না, মানে একদমই যে কিছু কাজ করবো না বা রান্নাবান্না করবো না সেটা তো বললে চলে না, সেটা তো করতেই হবে। তো এখনো পর্যন্ত রান্নাঘরের কাজ বলতে ওই আলু ভাজাটাই শুধুমাত্র আমার হয়েছে, এখনো ডাল সেদ্ধ করব, তারপর শাক ভাজা মাছের ঝোল এগুলো তো করবোই, যেগুলো কাজ করা সেগুলো তো করতেই হবে। এখনো পর্যন্ত ওই বলতে পারো সকালবেলা চা খাওয়া হয়েছে, আর এই আলু ভাজাটা জাস্ট করেছি, করে ভাবলাম আমি ভিডিওটা স্টার্ট করি, ব্লগটা স্টার্ট করে দিই, তারপর দেখা যাক সারাদিন যা করছি না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো এখন রান্নাঘরে যাই। আর ব্রেকফাস্টে তো আজকে বুঝতেই পারছো ঝামেলা করবো না, ব্রেড আছে, সেই ব্রেড যদি খাওয়া হয় হবে, নইলে ছাতু শরবত এই সমস্ত খেয়েই হয়ে যাবে আর কি। আর তারপরে তো লাঞ্চের ব্যবস্থাটা করব, এখন লাঞ্চটাও তাড়াতাড়ি করে ফেলে, দুপুরেও আসলে আজকে একটু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে, দুপুরটা একটু রেস্ট হয়ে গেলে তাহলে একেবারেই ফ্রেশ হয়ে যাবো আর কি। যদিও এই এডিটিংয়ের জন্য না রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত জাগাটা আমার এখন অভ্যাসই হয়ে গেছে, কিন্তু কি বলতো, অনেক রাত পর্যন্ত এমনি জেগে থাকা আর একটা চিন্তার মধ্যে থাকা, জেগে থাকা, দুটোর মধ্যে পার্থক্য আছে অনেক, সে কারণে আজকে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নেব। যাই হোক সব কিছুই ভালো মতো কেটে গেছে, মানে ভোটের পর্বটা বলছি আর কি, যে দুটো দিন খুবই একটা চিন্তার মধ্যে কাটাচ্ছিলাম, তো সেটা সম্পূর্ণ সুস্থভাবেই সমস্ত কিছু মিটে গেছে। তো চলো আজকে থেকে আবার ডেলি রুটিন, রবিবার দিন। আর রবিবার দিন তোমাদের সবার বাড়িতেই জানি একটু স্পেশাল কিছু রান্না হয়, তো আমার আজকে একদম সিম্পল, এখন না বেশিরভাগ দিন রবিবারই দেখছি একটু সিম্পলের ওপরেই হচ্ছে, অন্যান্য দিনগুলো হয়তো বিশেষ কিছু রান্না করছি, এরকমভাবেই চলছে আর কি। আসলে কি বলতো, রবিবার দিনটা যেহেতু বাজার আসে সেগুলো গোছানোর ব্যাপার থাকে, দিনের বেলা অন্তত পক্ষে স্পেশাল কিছু করতে গেলে না অনেকটা টাইম চলে যায়, তো যার জন্য নয় রাত্রিবেলা স্পেশাল কিছু হয়, নয় সপ্তাহের মাঝখানে কোনো একটা দিন, বিশেষ করে শনিবার দিনটাই দেখেছি আমি স্পেশাল কিছু হয় আর কি সাধারণত। আর এখন তো এই শনিবার মানে গতকাল দিন যেহেতু অনির্বাণ অনেক রাতে ফিরেছে ছিল না আর কি, সেহেতু স্পেশাল কিছু তো ব্যাপার নেই। আর কালকে রাত্রিবেলা ভাত করে রেখেছিলাম, গরম ভাত আর এই ডিম ভাপা তোমাদের যেটা বলছিলাম, তো সেটাই দিয়েই ও ভাত খেয়েছে আর কি এসে। তো যাই হোক চলো এখন আর বকবক করে কাজ নেই, কাজগুলো বরঞ্চ শুরু করি। শাক কাটা বাছা, বুঝতেই পারছো শাকটা কাটা আছে অবশ্য, মানে ওটা ধোবো আর কি, শাক ধুতেও অনেক সময় লাগে, মানে লাল শাক আর কি, যে কোনো শাকেই প্রচুর ময়লা থাকে,
তো সেই শাকটা ভালো করে ধুয়ে নিই, ধুয়ে শাকটা বসাই, তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থা দেখি কে কী খায় সেই ব্যবস্থাটা করব, তারপরে জাস্ট সিম্পল মাছের ঝোল করবো। সেদিন সন্ধ্যাবেলা বাবা এসেছিল, বাবা আমি আর টুবলু বেরিয়েছিলাম না, তো তখন ফেরার সময় এই লাল শাকটা নিয়ে এসেছিলাম। আসলে লাল শাক খেতে না আমি ভীষণ ভালোবাসি, অনির্বাণও ভীষণ ভালোবাসে, টুবলুও ভালোবাসে, তাহলে আমি যেন একটু বিশেষভাবেই ভালোবাসি, বিশেষত রসুন ফোড়ন দিয়ে লাল শাক। তবে কি জানো তো, ওই শাকটা ধুতে অনেকটা সময় লেগে যায়। প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দুবার তিনবার চারবার করে এরকম করে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ প্রচুর ময়লা থাকে, সেই জন্য ভালো করে না ধুলে না খাওয়ার সময় কিরম একটা বালি কিচকিচ করে মুখের মধ্যে। তো দেখো, রসুন ফোড়ন দিয়ে লাল শাকটা বসিয়ে দিয়েছি সকালবেলা, আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড হয়রানির মধ্যে দিয়ে আমার সকালবেলাটা কেটেছে। এখন ঘড়িতে বেজে গেছে ঠিক 1:30, স্নান টান তো কিছু হয়নি সকাল থেকে, কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না, মাছের ঝোল ভাত শাক ভাজা ডাল সেদ্ধ আলু ভাজা ইয়ার কি করেছি, টেবিলের উপর রয়েছে সবকিছু, আর করতে পারলাম না কোনো কিছু শেয়ার, তার কারণ হচ্ছে আজকে একটা অসুবিধা হয়ে গেছে। শুক্রবার দিন তো তোমাদের বলছিলাম কাজের দিদি আসবে না, যেদিনকে অনির্বাণ গেল আর কি ভোটের ডিউটিতে, সেদিনকে তো সব করেই নিয়েছি, এবার গতকাল এসেছিল, আজকে এসে আবার বলছে যে আসেনি আর কি, আজকে আসেইনি, মানে অন্য একজনকে পাঠিয়ে দিয়েছে, সে নাকি এখন করবে কদিন, কারণ ওর বর হচ্ছে হসপিটালে ভর্তি, ওই দিদির বর। তো যাই হোক, আমার কাছে কোনো ইনফরমেশান ছিল না, ওকে এখন বলছে দিন 7-10 এরকম আর কি ও কাজ করবে। এবার ও তো প্রথম দিন কাজ করতে এসছে, ও তো কিছুই জানে না কোথায় রাখা আছে কিভাবে করতে হবে, প্রথম দিন স্বাভাবিক ব্যাপার, সব কিছু বলে দিতে হয় দেখিয়ে দিতে হয়, তো সেই সমস্ত কিছু বলে দেখিয়ে এই জাস্ট এই কাজ করে গেল। আর আজকে রবিবার, কালকে যেহেতু রাত্রিবেলা শুতে দেরি হবে সেটা তো জানতাম, কারণ অনির্বাণ ফিরবে তারপর খাওয়া দাওয়া হবে, ওই জন্য দিদিকে বলেছিলাম যে একটু দেরি করে এসো, আজকে 10:30-11:15 আসার কথা বলেছিলাম, 11:15-20 এসো, তো ফলত ওকে পাঠিয়েছে 11:30 সময়, যার জন্য এই 11:30 থেকে 11:30-11:40 এসেছে। তো এই জাস্ট 1:25 বেরোলো আর কি, মানে প্রথম দিন ওরও কাজ করতে অসুবিধা হচ্ছে, কোথায় কি থাকে না থাকে কিভাবে করতে হবে কি সিস্টেমে করতে হবে সমস্ত কিছু বলে দেওয়ার ব্যাপার আছে, যার জন্য আজকে পুরো প্রথম থেকে মানে পেছনে থাকতে হলো আর কি, বলে দিতে হলো, যেটা কিনা করতে হয় না, ওই সময় আমি অন্যান্য অনেক কাজ করি, তো যার জন্য সেভাবে কোনো কাজই করতে পারিনি, কোনো মতে রান্নাবান্না করে টেবিলে এনে রেখেছি, তাও রাতের জন্য কিছু করতে পারিনি। কালকে পনির এনেছিলাম, ভেবেছিলাম পনিরের তরকারি একটু করে রাখবো, তাহলে রাত্রে আর কিছু করতে হতো না, কারণ আজকে রবিবার আছে, বিকেলবেলা তাহলে একটু বেরোতাম, একটু বেরোনোর দরকার ছিল খুবই, কিন্তু যাই হোক সে সমস্ত কিছু এখন হবে না, কারণ রাতের রান্না করা নিয়ে আর কোথাও গেলে না এসে আমার রান্না করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, রাত্রিবেলা রান্নাবান্না করবো, মাংস এনেছে, মাংসই হবে সম্ভবত, রাত্রিবেলা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম সেগুলো, আর সমস্ত কাজ করে দিয়ে গেল, এখন আমি যাবো স্নান করতে, মাথায় শ্যাম্পু করবো, না করলেই নয় আর কি, মাথা এমন অবস্থা আর কি, তো ভেবেছিলাম আগে একটু তেল লাগিয়ে রাখবো তারপর করবো, সে সমস্ত কিছুই হয়নি। তো যাই হোক, এখনকার মতো আর কিছু নেই শেয়ার করার, এখন জামা কাপড়গুলো মেলবো, এতক্ষণ বাদে জামা কাপড় মেলতে পারবো, কারণ ঘরটা না মোছা হলে হবে না, প্রথমে ভেবেছিলাম কাজে দিদি আসলে ঘরটা মুছে নেবো, জামা কাপড়গুলো মেলে দেবো, কারণ প্রচুর জামা কাপড় বেরিয়েছে, অনির্বাণকাল ফিরেছে, তো সেই জামা কাপড়গুলো এখন মেলবো, মেলে স্নানে যাবো, পুজো করবো, তারপর খাওয়া দাওয়া, মানে আজকে সব কিছুই একটু দেরি হয়ে যাবে। কোনো কাজের জন্যে কারোর উপর ভরসা না করে থেকে নিজে থেকে যদি করে ফেলা যায় না, তাহলে তার মতো ভালো আর কিছুতে নেই, কারণ এই ডোমেস্টিক হেল্প আমি যখন রেখেছিলাম না, তখন আমার একটাই উদ্দেশ্য ছিল যে সময়টা যদি একটু বাঁচাতে পারি, কারণ কিছুতেই সময়ের সাথে তাল মেলাতে পারছিলাম না, কিন্তু সেই নানারকম অসুবিধা আর কি হতেই থাকে দেখেছি, তো এরকমটা চলতে থাকে আমার সাথে সবসময়, যে জন্যেই এতদিন আমার ছিল না, আমি নিজের কাজ নিজে করতাম সেটাতেই ভালো ছিলাম আর কি। তো যাই হোক, কী করা যাবে, যা হবে এখন সেটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া ছাড়া কিছুই করার নেই। তো গুড ইভিনিং এভরিওয়ান, এখন আবার তোমাদের সামনে এলাম, এখন বেজে গেছে 7:00, এই 2-3 মিনিট বাকি আছে 7:00 বাজতে, মোবাইলে ক্যামেরাটা সেট করতে গিয়ে দেখলাম, তো কাজ তো বিকেল থেকে প্রচুর করলাম, ওই দেখো এদিকে বাসনগুলো যেগুলো দুপুর থেকে বেরিয়েছিল সেই সমস্ত বাসনগুলো মাজলাম, আরও যা যা কাজ ছিল করলাম, সবচেয়ে বড় কথা মাংস রান্না করব, তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কিন্তু সেটা একটু ম্যারিনেট করব। এখন চা বসাতে এসেছি কিচেনে, চাটা বসিয়েছি, এদিকে দুধ গরম হচ্ছে, কারণ হচ্ছে দই পাতবো, দুধটা গরম হয়ে যাক তাহলে ঠান্ডা হয়ে যাবে, উষ্ণ গরম থাকবে যখন দইটা পেতে দেবো, আর এখানে বক্সে যেটুকু দই আছে এটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করব। তো চাটা চাপা জল গরম হয়ে গেছে, চা পাতাটা দিয়ে দিই, দিয়ে চিকেনটা ম্যারিনেট করব, দিয়ে চা ছেঁকে চাটা খেয়ে আসি, খেয়ে তারপরে চিকেনটা রান্না শুরু করব। চিকেন রান্নার সমস্ত ব্যবস্থা করে ফেলেছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, তো ভাবলাম ব্যবস্থাটা করে নিই, ব্যবস্থা বলতে ওই আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, দেখাচ্ছি তোমাদের, সমস্ত মশলা টশলা যা কিছু দেবো সেগুলো রেডি করেছি, শুধু চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো, আর সেই সময়ের মধ্যে আর কি চাটা করে ফেলবো। তো চলো, চায়ের জলও ফুটে গেছে, চা পাতাটা দিয়ে দিই।
যেহেতু আমরা রচা খাই, চা পাতাটা গরম জলে একটুখানি ভিজিয়ে রাখলে বেশ ভালো একটা ফ্লেভার আসে, তো সেটাই করে রাখলাম। রেখে আমি চিকেনটা এবার ম্যারিনেট করে নিচ্ছি। দু এখানে টক দই অ্যাড করলাম, তারপরে হলুদ, নুন আর সামান্য কাঁচা সর্ষের তেল আর কি দেবো। আর যেটা দেবো সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, কারণ বেশ অনেকটা লঙ্কা দেওয়ার প্রয়োজন, যেহেতু মাংস অনেকটা আছে। কিন্তু বুঝতেই তো পারছো লঙ্কার যা দাম, লঙ্কা খুব ভাবনা চিন্তা করে খরচ করতে হচ্ছে। প্রতিদিনই তোমাদের হয়তো ভিডিওতে একই কথা বলছি, আমার নয়, প্রত্যেকেরই আসলে একই অবস্থা। তো যাই হোক, এই সময়ের জন্য গোলমরিচ দিয়ে কাজ চালিয়ে নেওয়াটাই ভালো। আর এখানে সর্ষের তেলটাও অ্যাড করে দিলাম, দিয়ে বেশ ভালো করে মাখিয়ে রাখবো। এইভাবে দই দিয়ে চিকেনটা যদি সকালেই ম্যারিনেট করে রাখতাম না, তাহলে কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায়, মানে সেদ্ধ হতে একদমই সময় লাগে না, তো মাংসটা খুব সফটও হয়। আর আজকে না চিকেনটা একটু কষা কষা করব। তো দেখো এখানে তার জন্য পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। আর কষা করি বা যাই করি, সাধারণভাবে মাংস করলে একটুখানি আলু দিই, কারণ মাংসর আলুটা না খেতে খুব ভালো লাগে। বিশেষত আমরা যেহেতু রুটি পরোটার সাথেই খাই, সাধারণত আলু থাকলে সুবিধা হয়। তো আলুও কেটে নিয়েছি, আর এদিকে এখন চাটা ছেঁকে নেব। এই কাজগুলো করতে করতে চায়ের পাতাটাও ভিজে গেল। আর চায়ের সাথে না আজকে আমরা তো বিস্কুট দিয়েই খাবো, টুবলুকে একটা ছোট কেক দিয়ে দেবো, কারণ ওর খিদে পাবে নইলে। তো এই চাটা করে নিয়ে যাচ্ছি, তার সাথেই কেকটা নিয়ে যাচ্ছি। আসলে আগে দেবো ভেবেছিলাম, কিন্তু সময় করে উঠতে পারিনি। আর আসলে না আজকে সেই বিকেল থেকেই রান্নাঘরের কাজ পরপর করে যাচ্ছি, প্রচুর কাজ আর কি, মানে শেষ আর করতে পারছি না। এরকমটা হয় এক একদিন, মানে কাজ থাকে তো প্রচুর বিকেলবেলার দিকটাও প্রতিদিনই, কিন্তু আজকে যেন একটু বেশি ছিল। বাসনপত্র মাজা থেকে শুরু করে সমস্ত রকম কাজ করলাম। তো তারপরে মাংসের জন্য সমস্ত যোগাড়যন্ত্র করেছি। এখানে দেখো আদা রসুন ঝুলিয়ে সমস্ত রেডি করেছি, লঙ্কাও নিয়েছি কয়েকটা। আর তাছাড়া না আজকে দুটো শুকনো লঙ্কা অ্যাড করছি, কারণ নইলে ঝাল হবে না। লঙ্কাগুলো খুব যে ঝাল আছে তা তো নয়, আর বেশি পরিমাণেও দেওয়া যাচ্ছে না। তো ওইদিকে দেখো ফ্রাইং প্যানে আলুটা ভাজতে বসিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজটা ভাজতে বসাবো, একটু যাতে তাড়াতাড়ি হয়। সেই কারণে ওই গরম মশলা একটু হামানদিস্তে থেতো করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি অনেক কিছুই কাজ করে নিতে পারবো। আসলে কি বলতো, সকাল থেকে আজকে না ওই কাজ করা যেরকম পরিশ্রম, তার থেকে ওই কাজ করার জন্য পেছনে দাঁড়িয়ে থাকা সেটা আরও বেশি পরিশ্রম আমার মনে হয়। তো সেটাই আজকে করতে হয়েছে, এবং খুব স্বাভাবিক, কেউ একটা প্রথম দিন কাজ করতে এলে তার পেছনে তো একটু থাকতেই হয়, তাকে বলে বুঝিয়ে দিতে হয় কোথায় কোন জিনিসটা রাখা আছে, কিভাবে করতে হবে। যেহেতু দেখো এটা তো বাড়ি নয় যে বাইরে কোথাও বাসন মাজার জায়গা থাকবে বা কিছু, সমস্ত যেহেতু ঘরের মধ্যে এবং একটা নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট সিস্টেমে করতে হয়, সেহেতু একটু বলে বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা অবশ্যই থাকে। তো সেইটা করতেই না মানে বেশ একটু পরিশ্রম মনে হয় আমার, জানি না কেন। মানে আমার নিজে কাজ করা এবং অন্য কাউকে কাজের জন্য পরিচালনা করা, এই দুটোর মধ্যে নিজে কাজ করাটাকেই আমি শ্রেয় মনে করি। পরিচালনা করার ক্ষমতা আমার একেবারেই নেই বলতে পারো আর কি, নিজে করে নেওয়াটাতেই আমি স্বচ্ছন্দ। তো যাই হোক, ওখানে বাসন টাসন যা কিছু ছিল, যখনই জমছে বাসন চটপট করে মেজে নিচ্ছি যাতে জমে না যায়। তো বাসনগুলো মেজে নিয়ে এবার ওই পেঁয়াজটাও ততক্ষণে ভাজা হয়ে গেছে, এখানে মশলাটা আমি অ্যাড করে দিলাম, যে মশলাটা করেছিলাম আদা রসুন লঙ্কার পেস্ট। আর টমেটো আজকে ঘরে ছিল না, থাকলে হয়তো একটু অ্যাড করতাম, কারণ টক দইও খুব বেশি পরিমাণে দিতে পারিনি। তো যাই হোক, ওই যা দিয়েছি ওতেই আর কি হবে। মাংসটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এদিকে দেখো মশলাটা কষা হচ্ছিল, সেই পর্যায়ে আমি একটুখানি এখানে ধনে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার মশলাটা গ্যাসটা কমিয়ে নিয়ে ভালো করে কষানো হবে আর কি। পুরো মাংসটাই যেহেতু যে কষা করব, কোনো জলের ব্যবহার করব না, একটু গ্যাস কমিয়ে দিয়ে সময় নিয়ে করতে হবে। তো সেই সময়টার মধ্যে আমি রান্নাঘরের কি করছি বলতো, ওই যে ড্রয়ারটা যেটাতে আমার ওই গ্রসারি আইটেমগুলো রাখি না, সেই জায়গাটা ভীষণভাবে এলোমেলো হয়ে গেছে, তো ওটা একটু না গুছিয়ে নিলেই নয় আর কি। তাই জন্য ওইটাও ফাঁকা করে নিচ্ছি, মানে এই কাজটা করতে করতে ওইদিকে ওটা করতে থাকছি, এভাবেই করি সাধারণত আমি। তো এখানে ওই মশলাটা কষা হয়ে গেছে, ওখানে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা সেটাও অ্যাড করে দিলাম। ব্যাস এবার শুধু ভালো করে নাড়াচাড়া হবে আর গ্যাসটা কমিয়ে রাখবো। আর এই পর্যায়ে না আলুটাও আমি অ্যাড করে দিচ্ছি, কারণ যেহেতু জল অ্যাড করবো না, মাংসের সাথে আলুটাও যাতে সেদ্ধ হয়ে যায় খুব ভালো মতো, সেই জন্য এই পর্যায়েতে আলুটা অ্যাড করে দিলাম। ব্যাস এবার গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ঢাকা চাপা দেবো, তাহলে মাংস থেকেই জল ছেড়ে যাবে, সেই জলেই চিকেনটা আলুটা সবই সেদ্ধ হয়ে যাবে। আর জল যেহেতু দেবো না, একটু কষা কষা হবে, খুব বেশি গ্রেভি থাকবে না। তো এখানে এই ড্রয়ারটা যেটা করছি, সমস্ত জিনিস দেখতেই পাচ্ছ তাকের ওপর, মানে যা কিছু ছিল বার করে ফেলেছি, দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। ওই একটা শুকনো ন্যাকড়া ভিজিয়ে নিয়ে তারপর সেটাকে নিকড়ে নিয়েছি, নিয়ে ভেতরটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝে এটা করতে হয়, কি বলতো, যখন কোনো জিনিস কিনে নিয়ে আসি তখন হয়তো ওখানে রেখে দিই, তারপরে গুছিয়ে রাখা হয় না সেই সময়টাতেই হয়তো ব্যস্ততার কারণে। তো মাঝে মাঝে একটু গুছিয়ে নিতে হয়, অসুবিধা হয় না আর কি, কিছুই না, মিনিট 15-20 সময় দিলেই গোছগাছ করা হয়ে যায়।
তো নইলে না কি হয়, ছোট ছোট জিনিসগুলো অনেক সময় এখানে রেখে ফেলি, তখন আর সেগুলো পাওয়া যায় না। ছোট জিনিসগুলো আলাদা করে রাখার আমার জায়গা আছে, কিন্তু এখানে রেখে ফেললেই ব্যাস সেটা আর খুঁজে পাওয়া যায় না। তো সেরকমই দু একটা মশলার পাউচ আর কি খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম জায়গাটা একটু গুছিয়েই নিই। তো দেখো এরম ড্রয়ারের মধ্যে করে আমি গ্রসারি আইটেমগুলো রাখি, তোমাদের সাথে আগে অবশ্য শেয়ার করেছি আমি। তো এখানে দেখো এরকমভাবে রেখেছি যাতে চটপট বার করতে পারি এবং দেখতে পাই, সুবিধা হয়। ওখানে সয়াবিনের প্যাকেট, চাউমিনের প্যাকেট, নুডলসের প্যাকেট রয়েছে, চানাচুর রাখলাম, তেল, তারপর আটা, ময়দা, ছাতুর প্যাকেট, ম্যাগি, সমস্ত কিছু আমার এইখানে এইভাবে রাখা থাকে যাতে খুললেই দেখতে পাই আর নিতেও সুবিধা হয় বার করে, একটা নিতে গিয়ে যাতে আর একটা কোনোভাবেই ঘেঁটে না যায় আর কি। তো এইভাবে এখানে রেখে দিয়েছি। আর ছোট ছোট যে প্যাকেটগুলো থাকে না মশলার, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বলো, গোলমরিচের গুঁড়ো বা যে কোনো জিনিস, ছোট ছোট যে প্যাকেট সেগুলো আলাদা জায়গায় রাখি, সেটাও দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো এই টপ রামেনের প্যাকেটও রেখেছি আর কি। আর এই যে ছোট কোটোটা দেখতে পাচ্ছ, ছোট না একটু বড়, এটা কেকের একটা কন্টেনার ছিল, তো তার মধ্যে না ওই ছোট ছোট যে বিস্কুটের প্যাকেটগুলো সেগুলো রেখেছি। আর তলায় দেখো এরকম বড় বিস্কুটের প্যাকেটও আছে। তো ছোট বিস্কুটগুলো এইভাবে আলাদা করে এখানে রাখলে কি হয়, খুঁজে পেতে সুবিধা হয়, নইলে ওই একসাথে ড্রয়ারে রেখে দিলে খুঁজে পাওয়া যায় না, তখন তলায় অনেকদিন থেকে থেকে কেমন একটা নরম হয়ে যায়, সেজন্য এটা এরকম আলাদা করে এখানে রেখেছি। ছোট বিস্কুটের খোঁজ পড়লেই আর কি এটা খুললেই পেয়ে যাব। আর দেখো এই রকম একটা কন্টেনারের মধ্যে করে আমি ছোট যে সমস্ত জিনিসের প্যাকেট আছে না, সেই জিনিসগুলো এখানে রাখি। যেমন দেখো এখানে রেখেছি ওই পাঁপড়ের প্যাকেট, ওই ফুচকা হয় আর কি, এটা ভাজলে এই পাঁপড়টা ফুচকার মতো। তো তাছাড়া এই র্যাকেট পাঁপড় আছে, হলুদের গুঁড়োর প্যাকেট, পোস্ত, সর্ষে, তারপর এই আমুল স্প্রের ছোট প্যাকেট, মানে ছোটোখাটো যে পাউচগুলো না সেগুলো সব এখানে রাখা থাকে। এখানে দেখো এই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর ছোট সুজির প্যাকেটও, সমস্ত কিছু এখানে এইভাবে রেখেছি যাতে এটা খুললেই এখানে আর থাকলে আর কি দেখা যাবে যে হ্যাঁ আছে, তাতে খুঁজে পেতে কোনো অসুবিধা যাতে না হয়। তো এইভাবেই এই জায়গাটা আর কি এরমভাবে রাখি, তাহলে আমার সঙ্গে সঙ্গে পেয়ে যাই, কোনো রকম সময় এটার পেছনে ব্যয় করতে হয় না। ওই জায়গাগুলো গুছিয়ে একটা তেলের প্যাকেট বার করে নিলাম, সাদা তেলের প্যাকেট আর কি। তেলের কোটোটা আর কি কাঞ্চেনারটা গতকাল মেজে পরিষ্কার করে রেখেছিলাম, তো তেল ঢেলে নিলাম এখন, কারণ যেহেতু পরোটা ভাজবে আজকে, মাংসের সাথে হবে পরোটা, তো সেই কারণে লাগবে তেল, সাদা তেল একটুও ছিল না, শেষ হয়ে গেছিলো বলেই কাঞ্চেনারটা মেজে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেই তেলটাও ঢেলে এখন রেডি করে নিচ্ছি। আর দেখো মাংসটা যেহেতু রান্না হচ্ছে, সেই পর্যায়ে বাসন টাসন তো সব মেজেই নিয়েছি, গ্যাসটাও একটু না মুছে নিচ্ছি, যদিও পরে মুছতে হবে কারণ পরোটা ভাজবো, তারপর মাংস রান্না হচ্ছে যেহেতু এখনো, পরে তো মুছতেই হবে। তাহলেও যেটুকু যা অপরিষ্কার মনে হচ্ছে এই পর্যায়ে করে নিচ্ছি, তাহলে একটু পরিষ্কার অবস্থায় রান্না করতেও না ভালো লাগে, আর মশলা টশলা কষানোর সময় একটু তো ছিটেইছে। তো চেষ্টা করি এইভাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং রান্না করতে করতেও যাতে একটু পরিষ্কার করে নেওয়া যায়। আর এখানে দেখো দুধটাও ঠান্ডা হয়ে গেছে, আমি দইটাও পেতে দিচ্ছি, দই যেটুকু ছিল তার মধ্যেই দুধটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ দইটা না এই গরমেই প্রত্যেক দিনই লাগছে। অনির্বাণকে টিফিনেও টক দই দিই, আর এই মাইক্রোওভেনের ভেতরে আমি টক দইটা বসাই আর কি, মানে মাইক্রোওভেনের ভেতরে রাখি, তাহলে গরম পায় তো আর কি ভালো হয় দইটা। আর এখানে মাংসটা তো ঢেকে রান্না করছিলাম তোমাদের বললামই, তো দেখো জল ছেড়েছে মাংস থেকে কতটা, আমি কিন্তু একটুও জল মাংসে অ্যাড করিনি, তো মাংস থেকে যা জল ছেড়েছে সে তাতেই আর কি মাংসও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, এদিকে দেখো যাবতীয় যা বাসন বেরিয়েছিল সমস্ত কিছু তো মাজলাম, আর এদিকে মাংসটা হচ্ছে, গ্যাসটা কমিয়ে কমিয়ে সেদ্ধ করছি, এতে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মাংস সেদ্ধ হয়ে যায়, আলু আর সেদ্ধ হতে চায় না, তাও তো মাংস কষানোর সময় দিয়ে আলুটা দিয়েছে, যেহেতু জল অ্যাড করবো না, একটু কষা কষা করবো, সেজন্য একটু সময় নিয়ে স্লো কুক করব। তো যাই হোক এখন তো সমস্ত কিছু রেডি, গ্যাসও দেখো মোটামুটি মুছে নিয়েছি কাউন্টার টপ, আর লাস্টে তো একবার মুছতে হবেই, কারণ হচ্ছে পরোটা ভাজবো, তো মাংসটা কমপ্লিট হয়ে যাবে, স্ট্যান্ডিং টাইমে রাখবো যখন, তখন পরোটাটা ভেজে ফেলবো। এখন একটুখানি গিয়ে বসবো, এখন বেজেছে ঘড়িতে 9টা, দেখো 9টা বেজেছে, এটা এখনো 10-15 মিনিট ধরে হবে, 10-15 মিনিট একটু বসি। আর টুবলু করছিল ওর বাবার কাছে, এই জাস্ট একটু উঠেছে, আবার একটু পরে বসবে, 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তখনই আর কি পরোটাটা ভাজবো, এটাও 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে, ততক্ষণ একটুখানি বসে আসি।
তো ওদিকে মাংসটা পুরোপুরি কমপ্লিট করেই রান্নাঘর থেকে বেরোলাম। এখন একটু লাস্টে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে এসেছি। তো পরোটাটা ভাজবো, হাতে একটু সময় ছিল, শুধু শুধু বসে সময়টা তো নষ্ট করব না, তার জন্য ভাবলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আর কি ভাজ করে নিই। আর এই যে মশারিটা দেখছো সকালবেলা মেলে দিয়েছিলাম, এই জিনিসপত্রগুলো সবই সকালে মেলেছিলাম। তো এই মশারিটা না ছোট্ট একটা মশারি, মানে সিঙ্গেল মশারি আর কি বেডের, তো এটা রাখা থাকে ওই অনির্বাণের ভোটের ডিউটি পরে যখন নিয়ে যাওয়ার জন্য আর কি, তো সেজন্য নিয়ে গেছিল বলে কেচে দিয়েছিলাম। এখনও আবার ভাজ করে যথাস্থানে রেখে দেবো, যাতে করে আবার পরবর্তীতে যখন ডিউটি পড়বে তখন যাতে বার করা যায়, মানে এটা শুধু ওই পারপাসেই লাগে আর কি বলতে পারো। তো সেই জন্য ওটা একটু আলাদা জায়গায় ভাজ করে রাখবো বলে আলাদা রেখেছি, আর বাকি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি, যে জায়গায় যেটা রাখার সেগুলো রেখে নেব। আসলে কোনো সময় না নষ্ট করতে ইচ্ছা করে না, পরপর কাজগুলো করে নিলে একসাথে কাজগুলো শেষ হয়ে যায়। তো এবার আমি চলে এসেছি পরোটাটা ভেজে নেব বলে। আর বিশ্বাস করো এত গরম আজকে লাগছিল, সেই বিকেল থেকে রান্নাঘরের কাজ করছি যেহেতু, মানে আর গরমটা যেন সহ্য করতে পারছিলাম না। এই সময় এতটাই তাড়াহুড়ো আমার মনে হচ্ছিল, তাড়াতাড়ি করে নিই, তার জন্য একসাথে তিনটে করে পরোটা ভাজছি। যদিও অসুবিধা কিছুই হয়নি, ভালোই হয়েছিল, একসাথেই তিনটে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হবে সেই কারণে আর কি। তো এইভাবেই আজকে তাড়াতাড়ি করে করে নিলাম, মানে ভাবছি এখন কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো আর কি। মানে একদমই ভালো লাগছিল না, এই সময় এতটাই গরম লাগছিল না, শরীরটার মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল। মাংসটা কিন্তু আজকে খেতে সত্যি দারুণ হয়েছিল, অনেকদিন বাদে আমি কষা মাংস করলাম। বিভিন্ন রকম চিকেনের রেসিপি করেই থাকি আমি, তার সাথে এমনিও চিকেনের ঝোল করি আর কি, কিন্তু অনেকদিন বাদে কষা মাংস করলাম। কষা মাংসের সাথে পরোটা দিয়ে রবিবারের ডিনারটা কিন্তু জাস্ট জমে গেল, সত্যি অসাধারণ হয়েছিল খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ফাইনালি কিচেনের সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। এই দেখো, এখানে দেখো কি পরিমাণ বাসন দেখেছো বেরিয়েছে, সমস্ত বাসন মেজে নিয়েছি। এদিকে গ্যাস ওভেন দেখো পুরো পরিষ্কার, ঝকঝকে ঝকঝকে করে ফেলেছি। এই সময়টা তোমাদের দেখাই, কারণ নিজেরই বেশ ভালো লাগে এই সময় সমস্ত কিছু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে শুতে যেতে। তবে হ্যাঁ, শুতে তো এখন যেতে পারবো না, কটা বাজে ঘুরেতে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখেছো বেজে গেছে 12টা, খাওয়া তো হয়ে গেছে 10টার মধ্যে, তারপরে এই সমস্ত জিনিস পড়েই ছিল যেটুকুন বাসন ছিল। কারণ হচ্ছে সিরিয়ালটা যেটা দেখছিলাম, তোমাদের বলেছিলাম না ইশক পর জোর নেহি, তো ওটার কটা এপিসোড বাকি ছিল সেই কটা এপিসোড দেখে শেষ করে ফেললাম আজকে আর কি। তো খারাপ লাগছে ভীষণ, এতদিন ধরে দেখছিলাম, তো বেশ ভালো লাগছিল, খুব ভালো লাগলো, আজকে শেষ হয়ে গেল। এমন একটা জায়গায় ছিল যে একটু দেখে শেষ না করে নিলে হতো না, সেজন্য একটু রাত হয়ে গেল। তো যাই হোক, তারপরে এই সমস্ত খাওয়ার পরে যে বাসনপত্রগুলো ছিল বা কড়াই টড়াইগুলো যেগুলো ছিল সেগুলো সমস্ত মেজে দেখো এখানে পরিষ্কার করলাম, গ্যাস ওভেনে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি বসবো ভিডিওটা এডিট করতে, তারপরে বুঝতেই পারছো কত রাত হবে শুতে, তার কোনো ঠিক নেই, 2:30 এরকম বেজে যাবে হয়তো আজকে, কারণ কিচ্ছু একটু এডিট করা হয়নি। অনেক সময় কি হয় একটু একটু করে রাখি হয়তো অন্য কোনো সময়, আজকে সে সমস্ত কিছুই হয়নি। প্লাস কালকে সকালে তো আবার উঠতেই হবে, সকালবেলা স্কুল আছে, তো যার জন্য ছেলের ছুটি আছে, সোমার মঙ্গল কিন্তু অনির্বাণ স্কুল আছে। তো চলো, আর বড় করে লাভ নেই, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, একদম।